কি কি কারণে চোখের শুষ্কতা হতে পারে এই বিষয়ে? ছবি দিয়ে বুঝিয়ে দিই। আসলে শুষ্কতা যে কোনো বয়সে যে কোনো মানুষেরই হতে পারে, তবে বয়স 50 ঊর্ধ্ব হলেই শুষ্কতা বেড়ে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। কেননা 50-এর পরে তাদের শরীরে হরমোনের কিছু পরিবর্তন ঘটে। এর পরের ছবিতে আমরা দেখব যে বিভিন্ন ধরনের বায়ু দূষণ, যেমন ধরো গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এমনকি সিগারেটের ধোঁয়া। এর পরের ছবিতে আমরা দেখব যে এই ঢাকা শহরের অপরিকল্পিত নগরায়নের ফলেও যে পলিউশন। এর পরের ছবিতে আমরা দেখব সারা বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণেও কিন্তু আমাদের যে বাংলাদেশ, ভৌগোলিকভাবেও কিন্তু আমরা শুষ্ক পরিবেশের মধ্যে আমরাও থাকি, সুতরাং আমাদের শুষ্কতাও কিন্তু অনেক বেশি। এর পরের ছবিতে আমরা দেখব যে নানানভাবে আমরা এখন ডিজিটাল ডিভাইসের উপর নির্ভর করছি, কম্পিউটার, ল্যাপটপ। এর পরের ছবিতে আমরা দেখব এমনকি আমরা প্রায়শই আজকাল আইপ্যাড, ট্যাব আমরা ব্যবহার করছি। এর পরের ছবিতে দেখব আর স্মার্টফোন, মুঠোফোন এখন স্মার্টফোন হয়ে গেছে, বলতে পারো পুরো কম্পিউটার এখন হাতের মুঠোয়। এর পরের ছবিতে আমরা দেখব টেলিভিশন, আজকাল শিশুরা সারাক্ষণ টেলিভিশন দেখছে, কার্টুন দেখছে, গেমস খেলছে। এর পরের ছবিতে দেখব যে শিশুদের হাতেও এই স্মার্টফোন। বলা হয় যে শিশুরা হাঁটতে শেখার আগেই তারা কিভাবে স্মার্টফোন চালাতে হয় সেটা শিখে ফেলে, এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই স্মার্টফোন ব্যবহারের ফলে একদিকে যেমন তাদের চোখের মায়োপিয়া যেমন বাড়ছে, অন্যদিকে তাদের শুষ্কতাও মারাত্মকভাবে বেড়ে চলেছে। এর পরের ছবিতে আমরা দেখব প্রচণ্ড তাপদাহে একদিকে যেমন আমরা এয়ার কন্ডিশন ব্যবহার করি এবং শীতের দেশে সেখানে রুম হিটার ব্যবহার করা হয়, ফ্যান, ডিহিউমিডিফায়ার, এ সমস্ত কারণে জলীয় বাষ্পের আর্দ্রতা কমে যায় এবং আমাদের ত্বক যেমন শুকিয়ে যায়, চোখও শুকিয়ে যায়। পরের ছবিতে আমরা দেখব চোখের পাতার নানান প্রদাহ, যেমন ব্লেফারাইটিস, চোখের পাতার মার্জিনে খুশকি দানাদার হয়। এর পরের ছবিতে আমরা দেখব যে মিবোমিয়ান গ্ল্যান্ড ডিজিজ, এই যে আমরা বলছিলাম যে চোখের পাতার মার্জিনে যেখান থেকে চর্বি জাতীয় স্তরটি তৈরি হয়, সেখানে যদি মিবোমিয়ান গ্ল্যান্ড ডিজিজ বা প্রদাহ হয়। এর পরের ছবিতে আমরা দেখব নানান ধরনের শরীরের অসুখ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, জোগ্রেন সিন্ড্রোমস, এখানে লালা যেমন শুকিয়ে যায়, চোখের অশ্রু শুকিয়ে যায়। এর পরের ছবিতে আমরা দেখব বিভিন্ন ধরনের ঔষধ, যেমন ধরো অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটস বা আমরা বেটা ব্লকার্স, অ্যান্টি ডিপ্রেশন যে ওষুধগুলো, এমনকি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতেও, এমনকি ভিটামিন এ ডিফিসিয়েন্সি, থাইরয়েডের সমস্যাতেও এই ধরনের সমস্যাগুলো হয়। এর পরের ছবিতে আমরা দেখব কন্ট্যাক্ট লেন্স। তুমি জানো কন্ট্যাক্ট লেন্স একটা হাইড্রোফিলিক মেটেরিয়াল, এটা পানির মধ্যে সলিউশনের মধ্যে রাখা হয়, কিন্তু এটি যখন চোখে দেওয়া হয় সে চোখের অশ্রু শোষণ করে নিজে বেঁচে থাকে, কিন্তু চোখটা শুষ্কতায় ভুগতে থাকে। এই সমস্ত কারণে সাধারণত চোখ আমাদের শুষ্ক হচ্ছে। ধন্যবাদ স্যার। একজন রোগী তিনি যদি ড্রাই আই সিন্ড্রোমে আক্রান্ত হন বা তার যদি চোখে শুষ্কতা থেকে থাকে, তিনি সাধারণত কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হন? প্রথমত চোখে শুষ্ক অনুভব হওয়া, এছাড়া অনেক সময় চোখ জ্বালা পোড়া করে, চোখ খচখচ করে, মনে হয় চোখের ভেতরে একটা বালুকণা গেছে, একটা স্যান্ডি ফিলিংস, একটা গ্রিটি ফিলিংস হয় অনেক সময়। অনেক সময় চোখ ভেজা ভেজা লাগে, চোখ ভার ভার লাগে, অনেক সময় আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায়, অনেক সময় আবেগ তাড়িত হলেও চোখে অশ্রু আসে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে চোখে পানিও চলে আসে অনেক সময়। ধন্যবাদ স্যার। তো সাধারণত একজন রোগী যদি আসেন এসব উপসর্গ নিয়ে, শনাক্তকরণ কি করে করেন আপনারা? আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। প্রথমত আমরা স্লিট ল্যাম্পে আমাদের যন্ত্রে দেখি, দেখে বোঝা যায় যে চোখটা লাল ভাব, তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আর যাদের শুষ্কতা অনেক বেশি তাদের আমরা বিভিন্ন ধরনের স্টেন করি, যেমন ফ্লোরোসেন স্টেন করে আমরা পাংকটেট এপিথেলিয়াল ইরোশন, সেখানে কর্নিয়াতে ছোট ছোট ক্ষয় লক্ষ্য করি। অনেক সময় রোজ বেঙ্গল স্টেন করে সেখানে সুতোর মতো ফিলামেন্টস দেখা যায়। এর পরের ছবিতে আমরা দেখব টিয়ার মেনিসকাস, চোখের অশ্রুর উচ্চতা রয়েছে, সেটা যদি 1 মিলিমিটারের কম হয় তাহলে আমরা বলতে পারি সেই চোখটা শুষ্ক আছে। আর টিয়ার ব্রেকআপ টাইম, বিইউটি, সেটা যদি চোখ খোলার পরে 10 সেকেন্ডের মধ্যে যদি সেখানে কালো কালো স্পট হয় তাহলে আমরা মনে করতে পারি সেই চোখ শুষ্ক। এছাড়া শার্মার টেস্ট, সেখানে এক ধরনের ফিল্টার পেপার চোখে দেওয়া হয়। তুমি জানো ফিল্টার পেপার পানি শোষণ করে, সেই পানি শোষণের, অশ্রু শোষণের পরিমাণ যদি 10 মিলিমিটারের কম হয় তাহলে আমরা মনে করতে পারি চোখ শুষ্ক হয়। পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির লিপি ভিউ 2 ডায়াগনস্টিক সিস্টেম আমরা বাংলাদেশে প্রথম এনেছি, যেখানে আমরা মিবোমিয়ান গ্ল্যান্ডটার সংখ্যা, তার গঠনগত কোনো ত্রুটি আছে কিনা, সেখানে কোনো গ্ল্যান্ড কমে গেছে কিনা, কোনো অসুস্থ হয়েছে কিনা, সেটাও আমরা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি। চলো আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। এটি হচ্ছে লিপি ভিউ ট্রিটমেন্ট। উষ্ণ তাপ এবং প্রেশারের মাধ্যমে
মিবোমিয়ান সিক্রেশন থেকে আমরা গলিয়ে প্রেশার দিয়ে আমরা বের করে নিয়ে আসি, ফলে মিবোমিয়ান গ্ল্যান্ডের যে নালিগুলো খুলে যায় এবং সহজে সেটা বের হয়ে আসে। এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির শুষ্ক চোখের চিকিৎসা, যেটা বাংলাদেশে আমরা প্রথম ঢাকা আই কেয়ার হসপিটালে এনেছি।